হাগ্রামা প্রমোদর সংঘাত তুঙ্গত। হাগ্রামার বিরুদ্ধে প্রমোদ বড়োর 100 কোটি টাকার মানহানি গুচ্ছর। যুঁজ কেবল কথার কটাকটিতেই নহয়, দুই নেতার যুঁজ এইবার উঠিল গৈ আইনের কাজ করার। বিপিএফর প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমতারীর ঘরত অস্ত্র উদ্ধার হওয়া প্রসঙ্গত হাগ্রামা মহিলারিয়ে সন্দেহর আঙুলি খুয়াইছিল প্রমোদ বড়োলৈ। হাগ্রামার অভিযোগ আছিল হিতেশ বসুমতারীর ঘরত উদ্ধার হওয়া অস্ত্র প্রমোদ বড়োর। হাগ্রামার এই মন্তব্যত ক্ষুণ্ণ হয়ে আইনের যুঁজলৈ প্রত্যাহ্বান জানালে প্রমোদ বড়োয়ে। কামরূপ সত্রত জেলা ন্যায়াধীশের আদালতত গুচ্ছর রুজু। যোৱা 10 তারিখত একটা ইরেসপন্সিবল একটা স্টেটমেন্ট দিছে তেখেতে, যেটো নেকি এজন রেসপন্সিবল পার্সনে তেনেকা কথাবিল কোৱাটো ভাল নহয়, আর এই কারণে আজি ইয়াত ডেফিমেশন একটা কেস ফাইল করা হয়েছে। প্রমোদ বড়োর অভিযোগ স্পষ্ট, হাগ্রামা মহিলারির দরে এজন মানুহে নে তুলুঙা মন্তব্য করা উচিত নহয়। সমাজক যাতে বিপথে পরিচালিত করিব নোৱাৰে তাৰ বাবে ৰুজু কৰা হৈছে এই মানহানি গোচৰ। এজন এজন ৰেছপনচিবল মানুহবিলাকে আইনৰ কথাবিলাক বুজি পাব লাগে, আৰু তেনেকুৱা সমাজখনক তেনেকুৱা গুমৰা কৰিব নোৱাৰে, মিছলিড কৰিব নোৱাৰে, আৰু সেইকাৰণে তেখেতে আহি কোৰ্টত এই কথাবিলাক জবাব দিয়ক। তেখেতৰ তাত কি তথ্য আছে, কি এভিডেন্স আছে তেখেতে আনি পাই দিয়ক, ইয়াৰ কাৰণে আজি কেছ এটা ফাইল, ডেফিমেশ্যন কেছ এটা ফাইল কৰা হৈছে। আসলতে কি কৈছিল হাগ্রামা মহিলারি? দীর্ঘদিনে হাগ্রামা মহিলারি আতরি আছিল রাজ্যর পড়া, বিটি আর তো করা নাছিল কোনো বিশেষ মন্তব্য। পিছে বিটিসি দিবসত হাগ্রামা মহিলারি আবির্ভাব হয়ে যেন জুই দিলে বিটি আর রাজনীতি, তেতিয়ারে পড়া চলি আছে হাগ্রামা প্রমোদর বাকযুদ্ধ। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।